আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে মন্টেলা টেন। মন্টেলা টেন এটি মন্টিলুকাস্ট গ্রুপের একটি ওষুধ। এটি মন্টিলুকাস্ট 10 মিলিগ্রাম উপাদান রয়েছে এই ওষুধটিতে। বন্ধুরা, এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এর মধ্যে 30টি ট্যাবলেট রয়েছে, আর এই 30টি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে 300 টাকা, অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হয় 10 টাকা করে। এই মন্টেলা টেন ওষুধটি হচ্ছে ডেল্টা ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট, আর আপনি এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। এবার একটু এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন মন্টেলুকাস্ট গ্রুপের, এটি সম্পর্কে একটু জানি যে মন্টেলুকাস্ট সাধারণত কি জন্য খাওয়া হয়। মন্টেলুকাস্ট হচ্ছে একটি লিউকোট্রিন রিসেপ্টর বিরোধী। এটি অ্যাজমা বা হাঁপানি, হে জ্বর এবং ঋতু অনুযায়ী সৃষ্ট অ্যালার্জিক লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধ কার্যকরভাবে হাঁপানি থেকে আক্রমণ এবং হে জ্বর এবং ঋতু অনুযায়ী অ্যালার্জিক লক্ষণগুলিকে প্রতিরোধ করে। এছাড়াও এই ওষুধটি আপনি ব্যায়ামজনিত কারণে সৃষ্ট শ্বাসকষ্টের সমস্যাগুলিকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারেন। এই ওষুধটি লিউকোট্রিনকে ব্লক করে কাজ করে, যা শরীরের মধ্যে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি শরীরের মধ্যে উৎপন্ন হওয়া বেশ কিছু রাসায়নিকের কার্যকলাপে বাধা দেয় এবং এভাবেই ওষুধটি রোগের লক্ষণগুলি বিনাশ ঘটায়। এই ওষুধ ব্যবহার করার আগে আপনি কিছু শর্ত রয়েছে যেগুলো আপনার চিকিৎসককে বলতে হবে। যেমন, আপনি যদি এই ওষুধ এর কোনো উপাদান বা কোনো ওষুধ খাবার এবং অন্য পদার্থের সাথে অ্যালার্জি থাকে সেটি আপনাকে জানাতে হবে। আপনি যদি গর্ভবতী হন, গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন এমন যদি হন, বা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন যদি হন, সেটিও আপনার চিকিৎসককে জানাতে হবে। আপনি যদি কোনো ডায়েট রিক্স সাপ্লিমেন্ট বা ভেষজ দ্রব্য বা প্রেসক্রিপশন অনুযায়ী কোনো ওষুধ গ্রহণ করছেন সেটিও আপনার চিকিৎসককে জানাতে হবে। আপনি যদি মদ পান করেন বা অন্য কোনো মাদক গ্রহণ করেন সেটি আপনাকে চিকিৎসককে জানাতে হবে। বন্ধুরা, এছাড়াও আপনি যদি হতাশ বা আত্মঘাতী চিন্তার মধ্যে সমস্যা থাকেন, ভুগে থাকেন, সেটি আপনাকে জানাতে হবে। আপনি যদি মানসিক সমস্যা বা হঠাৎ মেজাজের পরিবর্তনের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনাকে এটি আপনার চিকিৎসককে জানাতে হবে। এই ওষুধের ব্যাপারে যদি পরামর্শ দেওয়া হয় যে অ্যাজমা, এটি এই ওষুধটি আপনি হাঁপানির মতো ব্যাধিকে রোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারেন। এই ওষুধটি দীর্ঘস্থায়ী হাঁপানির লক্ষণগুলি থেকে মুক্তি দিতে সহায়তা করে। অ্যালার্জিক রাইনাইটিস, এই ওষুধটি অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয়। অ্যালার্জিক অবস্থাগুলি ঋতু অনুযায়ী বা দীর্ঘ সময় ধরে থাকতে পারে। আরেকটা বলতে পারি যে ব্রঙ্কো স্পাজম, এই ওষুধটি বায়ু চলাচলের পথে হঠাৎ সংকীর্ণতাকে প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয়, যা শ্বাসকষ্টের সময় দেখা যেতে পারে। এই ওষুধটি বেশিরভাগ সময় ব্যায়াম প্ররোচিত ব্রঙ্কো স্পাজমের জন্য ব্যবহার করা হয়। এর ক্ষতিকর দিকগুলো যদি বলি, যে পার্শ্ব প্রতিক্রিয়া, মাথা ব্যথা, পাকস্থলীতে ব্যথা, উচ্চ লিভার অ্যানজাইম, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব, জ্বর, এগুলো দেখা দিতে পারে। এরকম হলে আপনি আপনার চিকিৎসককে অবশ্যই জানাবেন। বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আর আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যদি কোনো উপকার করে থাকি বা আপনার কোনো উপকারে এসে থাকে, তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং বেশি বেশি শেয়ার করুন।